হ্যালো বন্ধুরা বাইরে তো অনেক হলো বাড়িতে নারীরাকে আমরা সুরক্ষিত এবারে হোম মেকারদের জন্য আর কি কি কথা উঠে এলো দেবলীনা দত্তের কণ্ঠে আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে বর্তমান সময় টলিউডের অন্যতম স্পষ্ট বক্তা হলেন অভিনেত্রী দেবলীনা দত্ত আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে এই অভিনেত্রী সম্প্রতি আর্যকর কাণ্ডের পর তিনি নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং গৃহিণীদের কাজের পরিবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন একটি ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি জানিয়েছেন জাস্টিস বিগিনস অ্যাট হোম যা আমাদের সকলকে মনে রাখতে হবে এই বক্তব্যটি কেবল একটি স্লোগান নয় এটি একটি আন্দোলনের সূচনা যেখানে গৃহিণীরা নিজেদের কাজের পরিবেশের সুরক্ষা এবং ন্যায় বিচারের জন্য অঙ্গীকারবদ্ধ হতে পারেন দেবলীনা দত্তের এই ভিডিওটিতে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রতিটি হোম মেকারের কাজের জায়গা এবং আমাদের বাড়ি তিনি তুলে ধরেছেন যখন বাড়িতে অন্যায় ঘটে তখন সেটির প্রতিবাদ করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই তিরোত্তম ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাচ্ছে এবং দেবলীনা কিন্তু জানিয়েছেন যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন আমরা জাস্টিসের দাবিতে সোচ্চার থাকবো তার এই বক্তব্য নারীদের মধ্যে একটি সজাগতা এবং আত্মবিশ্বাসের বোধ তৈরি করেছেন দেবুলের উদাহরণ কিন্তু আমাদের স্মরণ করে দিয়েছে চ্যারিটি এবং জাস্টিস দুই বাড়ি থেকে শুরু হয় অর্থাৎ একটি সুস্থ এবং সুরক্ষিত পরিবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তিনি সকলকে আহ্বান জানিয়েছেন যাতে প্রত্যেকে নিজেদের বাড়িতে এই বার্তা লেখা রেখে দেন ওই ডিমান্ড জাস্টিস এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি একটি মানে সামাজিক আন্দোলনের সূচনা যা নারীদের ক্ষমতায়ন এবং ন্যায় বিচারের জন্য সংগ্রামে প্রেরণা যোগাবে অনেকে তো দেবলিনার এই মন্তব্যের জন্য তাকে সমর্থনও জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে তারই উদ্যমে কিছু ব্যবহার করে মন্তব্য করেছেন যে এই বার্তাটি লেখার পরে তারা নিজেদের বাড়িতে স্থানীয়ভাবে স্থাপন করতে চান এর মাধ্যমে গৃহিণীদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অন্যায় বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জাগ্রত হবে এদিকে দেবলীনা দত্তের অভিনয় জীবনে কিন্তু নতুন আবহাওয়া বইছে তিনি আগামীতে জমালায় জীবন্ত ভানু ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী চরিত্র অভিনয় করতে যাচ্ছেন সেখানে তার বিপরীত অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে তার এই নতুন চরিত্রের জন্য দর্শকদের মধ্যে রীতিমতো আগ্রহ তৈরি হয়েছে দেবলীনা দত্তের এই স্পষ্টবক্তা ভূমিকা এবং তার অভিনয় জীবন মিলন সমাজ প্রতি কিন্তু তার দায়িত্ববোধের প্রতীক হয়ে উঠেছে আপনার কেমন লেগেছে এই বক্তব্যকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর বিনোদন যোগের লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ